বিরোধীদের আন্দোলন দেখে ভয় না পেতে সরকারি কর্মচারীদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, আন্দোলনে সরকারের কোনো আপত্তি নেই, তবে জ্বালাও পোড়াও সহ্য করা হবে না। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। জনগণের সেবক হিসেবে কাজ করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সফল হলে স্বাধীনতার পর মাত্র 10 বছরের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হতো। জনবান্ধব জনপ্রশাসন গঠন করতে প্রজাতন্ত্রের 16 লাখ কর্মচারীর মধ্যে উদ্ভাবনী কাজের স্বীকৃতি দিতে গত বছর থেকে চালু হয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছর পদক পান 28 জন কর্মচারী ও 2টি প্রতিষ্ঠান। 16 সাল থেকে জনপ্রশাসন পর্ষদ 23 ভাগ সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আমরা যদি এগোতে পারি তাহলে এই দেশ আর কখনো পিছিয়ে যাবে না, সেটাই আমি বলতে পারি। কাজে একটু আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। জনগণ যতক্ষণ আমাদের সাথে আছে, যারা আন্দোলন করতে চায়, জ্বালাপোড়া করতে চায়, জ্বালাপোড়া করাটা তো আমরা সহ্য করবো না, সেটা কখনোই মেনে নেওয়া যাবে না। তবে আন্দোলন বা সংগ্রাম যাই করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। বিরোধীদের আন্দোলন দেখে ভয় না পেতে সরকারি কর্মচারীদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, আন্দোলনে সরকারের কোনো আপত্তি নেই, তবে জ্বালাও পোড়াও সহ্য করা হবে না। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। জনগণের সেবক হিসেবে কাজ করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সফল হলে স্বাধীনতার পর মাত্র 10 বছরের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হতো। জনবান্ধব জনপ্রশাসন গঠন করতে প্রজাতন্ত্রের 16 লাখ কর্মচারীর মধ্যে উদ্ভাবনী কাজের স্বীকৃতি দিতে গত বছর থেকে চালু হয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছর পদক পান 28 জন কর্মচারী ও 2টি প্রতিষ্ঠান। 16 সাল থেকে জনপ্রশাসন পর্ষদ 23 ভাগ সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আমরা যদি এগোতে পারি তাহলে এই দেশ আর কখনো পিছিয়ে যাবে না, সেটাই আমি বলতে পারি। কাজে একটু আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। জনগণ যতক্ষণ আমাদের সাথে আছে, যারা আন্দোলন করতে চায়, জ্বালাপোড়া করতে চায়, জ্বালাপোড়া করাটা তো আমরা সহ্য করবো না, সেটা কখনোই মেনে নেওয়া যাবে না। তবে আন্দোলন বা সংগ্রাম যাই করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। বিরোধীদের আন্দোলন দেখে ভয় না পেতে সরকারি কর্মচারীদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, আন্দোলনে সরকারের কোনো আপত্তি নেই, তবে জ্বালাও পোড়াও সহ্য করা হবে না। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। জনগণের সেবক হিসেবে কাজ করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সফল হলে স্বাধীনতার পর মাত্র 10 বছরের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হতো। জনবান্ধব জনপ্রশাসন গঠন করতে প্রজাতন্ত্রের 16 লাখ কর্মচারীর মধ্যে উদ্ভাবনী কাজের স্বীকৃতি দিতে গত বছর থেকে চালু হয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছর পদক পান 28 জন কর্মচারী ও 2টি প্রতিষ্ঠান। 16 সাল থেকে জনপ্রশাসন পর্ষদ 23 ভাগ সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আমরা যদি এগোতে পারি তাহলে এই দেশ আর কখনো পিছিয়ে যাবে না, সেটাই আমি বলতে পারি। কাজে একটু আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। জনগণ যতক্ষণ আমাদের সাথে আছে, যারা আন্দোলন করতে চায়, জ্বালাপোড়া করতে চায়, জ্বালাপোড়া করাটা তো আমরা সহ্য করবো না, সেটা কখনোই মেনে নেওয়া যাবে না। তবে আন্দোলন বা সংগ্রাম যাই করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না।